আমি আনন্দ স্যার, আর তোমরা দেখছো এভিএম এডুকেশন, স্টুডেন্টদের একমাত্র ভরসা। এই চ্যানেলের মাধ্যমে তোমরা নিশ্চিত উপকার পাবে, আর যদি তোমার মনে হয় এই চ্যানেলের মাধ্যমে তুমি উপকৃত হচ্ছ, তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, লাইক করতে ভুলো না। আর কথা নয়, চলো দেখি আজকের ভিডিও। দেখো, আজকে আমরা এই ভিডিওতে হরপ্পা সভ্যতার পতন এই প্রশ্নটা পুরো আলোচনা করব, এবং কিভাবে তোমরা বেশি নম্বর পাবে সেই পুরোটা এই ভিডিওটার মাধ্যমে আমরা দেখতে পাবো। তো প্রথম তোমরা কি করবে, হরপ্পা সভ্যতার পতন একটা হেডিং করবে। দিয়ে প্রথম যে হেডিংটা করতে হয় সেটা হচ্ছে কি, সূচনা। তো সূচনা করলাম, সূচনার মধ্যে আমি কি লিখব, যে আনুমানিক 1750 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ হরপ্পা সভ্যতার অবলুপ্তির সূচনা ঘটে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সূচনা ঘটে এবং পরবর্তী 100 বা 150, ঠিক আছে, 200 নয়, 100 বা 150। আর দেখো, এটা বাংলায় লিখলাম, বছরের মধ্যে সমগ্র হরপ্পা সভ্যতার সম্পূর্ণ অবলুপ্তি বা সভ্যতার, এই দেখো এইটা হচ্ছে, আমি বাংলায় লিখে দিতে হবে, ঠিক আছে, মানে সবগুলো যেহেতু বাংলায় লিখছি তাই বাংলায় করে দিলাম, হরপ্পা সভ্যতার সম্পূর্ণ অবলুপ্তি অবলুপ্তি ঘটে। এবার দেখো, প্রকৃত কারণ নিয়ে মতবিরোধ আছে, কিন্তু যেগুলোর কারণ সেগুলো আমরা লিখব। তাহলে মতবিরোধ আছে, কিন্তু যে কারণগুলিকে মানা হয় সেগুলি নিম্নরূপ, এরকম লিখতে হবে। এরকমভাবে তোমরা যদি লিখতে পারো তোমরা খুব ভালো নম্বর পাবে, কোনো রকম কোনো অসুবিধা নেই। আর তোমাদের পিডিএফ থাকবে, তোমাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আমি খুব ছোট ছোট করে লেখা আছে, তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা খুব ভালো বুঝবে। দেখো, প্রথম পয়েন্টটা কী হচ্ছে, ভূপ্রকৃতির পরিবর্তন। দেখো, তোমরা দেখতে পাচ্ছ এবার ভূপ্রকৃতির পরিবর্তন, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দেখো, এর মধ্যে আমরা কী লিখব, বৃষ্টিপাত হতো, আবার বৃষ্টিপাত কখনো হতোও না, মানে প্রচণ্ড বৃষ্টির জন্যও ধ্বংস হবে, আবার বৃষ্টি যদি না হয় বা খুবই কম হয় তাহলে কী হবে, মরুভূমি হবে, তাহলে দুটোর জন্য কী হবে, খাতাও হবে, তাহলে কিন্তু অবশ্যই পতন হবে। তাহলে দেখো, প্রথম আমরা কী লিখলাম, বৃষ্টিপাত হতো, আর তারপর লিখছি কি আমি কম, মানে যদি বৃষ্টিপাত কম হয় তাহলে মরুভূমির সৃষ্টি হবে, তাহলে কী হবে, খাদ্যাভাব দেখা দেবে, ঠিক আছে, তাহলে কী হবে, অবশ্যই পতন হবে। তো আমি পুরো লিখছি না, তোমরা পিডিএফে পুরোটা পেয়ে যাবে। 2 নম্বর হচ্ছে কি, ভূমিকম্প। খনন কার্যের ফলে প্রাপ্ত, তো এই ভূমিকম্পর কী কী কারণগুলো ছিল সেটা হচ্ছে, ঠিক আছে, তো হচ্ছে খনন কার্যের ফলে প্রাপ্ত সৎকারের নমুনা না থাকা, ঠিক আছে, মানে সৎকার যে হয়েছিল তার নমুনা আমরা পাইনি, তার মানে কি, ভূমিকম্পের জন্য মরেছে না থাকায় কি হয়েছে, ক্ষতবিক্ষত নরকঙ্কালগুলি থেকে, তা ক্ষতবিক্ষত যে নরকঙ্কালগুলি থেকে আমরা বুঝতে পারি যে হরপ্পা সভ্যতার পতন হয়। আমি পুরোপুরো লিখছি না, তোমরা পিডিএফ থেকে পেয়ে যাবে।
তিন নম্বর হচ্ছে বন্যা। এবার দেখো প্রচণ্ড বৃষ্টি হতো আগে এখানে বলে দিই, তাখানে আবার বন্যা পয়েন্ট হবে। ঠিক আছে, যে প্লাবন অন্যতম কারণ, তা আমরা লিখবো কি পুরো বাক্যে লিখবো, হরপ্পা সভ্যতার পতনের জন্য প্লাবন অন্যতম কারণ। আমি শর্টে লিখছি যে প্লাবন ছিল অন্যতম কারণ। বাঁধ দিয়ে যেহেতু ওরা চাষবাস করতো, ঠিক আছে, সেহেতু কি হয়েছে বাঁধ দিয়ে চাষ করে নদীর জলের, নদীর জন্য জলের যে গভীরতা, সেই গভীরতার কি হয়েছে উচ্চতা অবশ্যই তাদের কি হয়েছে কমতো। তাহলে দেখো নদী গর্ভের উচ্চতা হ্রাস, হ্রাস না হ্রাস নয়, ঠিক আছে, বৃদ্ধি। তো এটা কি হতো উচ্চতা হ্রাস নয়, উচ্চতাটা কি হতো বৃদ্ধি। বৃদ্ধি পেলে কি হবে দুকুল ছাপিয়ে বন্যা হতো, আর তার জন্য কিন্তু কি হয়েছে হরপ্পা সভ্যতার অবশ্যই পতন হয়েছে। ঠিক আছে, এবার দেখো এরকম করে যদি আমি লিখতে থাকি ভিডিওটা, দেখো কত বড় হয়ে যাচ্ছে, আরও লিখতে লিখতে কোথায় চলে যাবে। ঠিক আছে, সেই জন্য আমি শুধু পয়েন্টগুলো লিখছি, তোমরা এরকম দু লাইন করে লিখে দেবে। ঠিক আছে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। দেখো চার নম্বর পয়েন্টটা কি হয়েছে, সিন্ধু নদীর গতিপথ পরিবর্তন। সিন্ধু নদীর গতিপথ পরিবর্তন, তাহলে সিন্ধু নদীর গতিপথ পরিবর্তন হয়েছিল বলে কি হয়েছে ওর যেখানে থাকতো সেখানে অবশ্যই ধ্বংস সৃষ্টি হয়েছে, যে গতিপথ পরিবর্তন জল জল পাবে না। পাঁচ নম্বর হচ্ছে কি বন্যা, বনাঞ্চল ধ্বংস। এবার বন্যাঞ্চল ধ্বংস কি, দেখো ওখানে তো আমরা বন্যা তিনে করেছি, আর পাঁচ নম্বর হলাম কি বনাঞ্চল ধ্বংসের কারণ। এবার ছ নম্বর বহির আক্রমণ, এটা লিখে দেবো আমরা এরকম প্রত্যেকটা। তাহলে সিন্ধু নদীর গতিপথ পরিবর্তন লিখলাম, বনাঞ্চল ধ্বংসের কারণ লিখলাম, আর বহিরাগত আক্রমণ লিখলাম। এবার কি হয়েছে শেষে একটু মূল্যায়ন লিখতে হয়। ঠিক আছে, যেমন সূচনা দিয়ে আমরা হেডিং করেছি, তাহলে পয়েন্ট করে দেবো, তারপর মূল্যায়ন লিখে দেবো। মূল্যায়নে কী লিখব, যে সিন্ধু সভ্যতার ধ্বংস নিয়ে, সিন্ধু ধ্বংস নিয়ে কি আজ তো লোকের মধ্যে মতবিরোধ আছে, তাহলে লিখবো কি সিন্ধু সভ্যতার ধ্বংস নিয়ে আজও গবেষণা চলছে। সিন্ধু ধ্বংস নিয়ে আজও গবেষণা চলছে এটা আমরা জানি। এবার কি হয়েছে পরিবেশের শুষ্কতা, পরিবেশ শুষ্কতা উল্কাপাত এগুলো তো আমরা যেগুলো লিখলাম তার বাইরে তো কিছু কারণ আছে, তো সেই কারণগুলো হচ্ছে কি পরিবেশের শুষ্কতা। তাহলে কি হচ্ছে পরিবেশের শুষ্কতা, পরিবেশের শুষ্কতা উল্কাপাত এগুলো তো কারণ ছিল, তাহলে পরিবেশ শুষ্কতা উল্কাপাত এই প্রভৃতি কারণে জন্য কি হয়েছে হরপ্পা সভ্যতার পতন হয়েছে বা পতন হয়ে দিয়ে আমরা লিখে দেবো, ওর কোনো অসুবিধা হবে না, পুরো নম্বর দিয়ে দেবে। তাহলে উল্কাপাত প্রভৃতি কারণেও জন্যও কারণের জন্যও যে সভ্যতার মানে হরপ্পা সভ্যতার পতন হয়। ঠিক আছে, তো আমি সভ্যতা নিয়ে তোমরা পুরো বাক্যে লিখবে হরপ্পা সভ্যতার পতন হয়, এইটুকুনি তোমরা শুধু লিখবে। ঠিক আছে, আর কোনো রকম কোনো অসুবিধা হবে না, তোমরা যদি এমনিভাবে লিখতে পারো, ঠিক আছে, দেখে নাও পুরোটা, যদি এমনিভাবে লিখতে পারো এইটা তোমরা একটু বড় বড় পরিষ্কার করে লিখবে, দেড় দুপাতা হবে, দেড় দুপাতা হয়ে যাবে। ঠিক আছে, এরকমভাবে তোমরা যদি লিখতে পারো তোমরা নিশ্চিত আট নম্বরের মধ্যে, আট নম্বরের মধ্যে সাত নম্বর তোমরা পাবেই, সাত নম্বর তোমরা পাবেই। ঠিক আছে, আজকের ভিডিওটা এতটুকুই, এরপর তোমরা আমাকে তোমরা কমেন্টে লিখবে যে কার কোনটা ভিডিও চাই। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।